চলে আসছে পরের খবরে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই এর আদালত অবমাননার মামলার আজ সুপ্রিম কোর্টে শুনানি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, সারদা কাণ্ডের তদন্তে বাধা সৃষ্টি করেছেন রাজীব কুমার সহ রাজ্য প্রশাসনের আরো দুই আধিকারিক। বিস্তারিত জানবো, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর সঙ্গে। বিজেন্দ্র, এই বিষয়ে কি খবর রয়েছে তোমার কাছে, কি জানতে পারছো? দেখো, আজকে চিফ জাস্টিসের বেঞ্চে আইটেম নম্বর 4 রয়েছে এবং শুনানি খুব সম্ভবত 12টা নাগাদ হবে আজকে সুপ্রিম কোর্টে। গতবার শুনানিতে সিবিআই কোর্টকে জানিয়েছিল কি প্রমাণ নষ্ট করেছেন রাজীব কুমার এবং এসআইটি যেটা গঠন হয়েছিল সারদা তদন্ত করার জন্য, সেক্ষেত্রে যে কল রেকর্ডস গুলো দেওয়া হয়েছিল সিবিআই কে, সেটাতে অনেক নাম মিটিয়ে দেওয়া হয়েছিল। সেই অনেক নামের তালিকাটা সিবিআই কে দেয়নি এসআইটি বা রাজীব কুমারের নেতৃত্বে যারা তদন্ত করছিলেন তারা দেয়নি। এবং তখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সিবিআই কে, তারা বিস্তারিত ভাবে কোথায় কোথায় তারা মনে করছেন প্রমাণ লোপাট হয়েছে বা প্রমাণ নষ্ট হয়েছে সেটা প্রমাণ লিখিত ভাবে জমা দিতে বলেছিলেন সুপ্রিম কোর্ট তাদেরকে, এবং তারপর আজকে শুনানি রয়েছে। এর আগের দিনও আমরা জানি রাজ্যের তরফ থেকে আইনজীবীরা বলেছিলেন কোনো প্রমাণ নষ্ট করা হয়নি এবং পূর্ণ সহযোগিতা করছে রাজ্য পুলিশ সিবিআই কে। এবং যখন এক বছর লাগলো কেন্দ্রীয় সংস্থাকে জানতে কি সেখানে কল রেকর্ডস এর কোনো ত্রুটি রয়েছে, তার জবাবে সেদিন সিবিআই বলেছিল তাদের অনেক উমেশ থেকে চিঠি নিয়ে আসার পর মোবাইল সংস্থাগুলোর কাছে যেতে সময় লেগেছিল, তাই তারা দেরিতে জানতে পেরেছেন কি এখানে কল রেকর্ডস গুলোতে ট্যাম্পারিং হয়েছে। সিবিআই কে নির্দেশ দিয়েছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যদি এইভাবে কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা লিখিত ভাবে হলফনামা জমা দিন, এবং যদি প্রমাণ হয় কি এই ধরনের কোনো প্রমাণ লোপাট হয়েছে বা নষ্ট হয়েছে সেক্ষেত্রে তারা তার বিরুদ্ধে অর্ডার দেবেন। এখন দেখতে হবে আজকে শুনানিতে সিবিআই এর বক্তব্য কি থাকছে এবং রাজ্য সরকার কি জবাব দিচ্ছে। ধন্যবাদ বিজেন্দ্র।